হয়ে লক্ষ কোটি টাকার সুদ আমি কেমনে খাই কিভাবে খাই আমি কিভাবে লক্ষ কোটি টাকার সুদ আমি গ্রহণ করি যা আল্লাহর ভয়ে নামাজের মধ্যে ছোট্ট একটা হালাল খাদ্য একটা হালাল খাদ্য ছোট্ট একটা হালাল খাদ্য যদি খাওয়া আমার জন্য হারাম হয়ে যায় সে মসজিদ থেকে বের হয়ে যে মসজিদে বললাম ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সেখান থেকে বের হওয়ার পরে আমার জন্য অন্যের জমি অন্যের সম্পদ লক্ষ কোটি টাকা এসবগুলো হারামগুলো কিভাবে আমার জন্য হালাল হয়ে যায় এই প্রশ্ন কি আল্লাহ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা বলি আল্লাহু আকবার তাহলে ইসলামের মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছু অপূর্ণ রাখেন নাই অপূর্ণ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দিয়েছেন এজন্য জহির সাহেব যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদদালিন আমিনের পরে যদি হাদিস থেকে তেলাওয়াত করেন সুললিত কণ্ঠে যদি তেলাওয়াত করেন তবুও মুসল্লিরা কখনো মেনে নেবেন না আল্লাহু আকবার তাকবীর দিয়ে উনাকে হুঁশিয়ার করবেন তেলাওয়াত করে হুঁশিয়ার করবেন একবার দুইবার তিনবার যখন জহির সাহেব শুনবেন না তখন কি সবাই নীরব থাকবে নাকি ইমাম সাহেব পিছনে আসেন বলবে কি বলবে হুজুর আপনি কোথায় আছেন পিছনে আপনি আল্লাহর আইন লঙ্ঘন করছেন আপনি আর মিম্বারে থাকার সুযোগ যে আল্লাহর আইন যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘনের কারণে ইমাম সাহেব মিম্বারে থাকতে পারেন না সে আল্লাহ রাব্বুল আলামিনের আইন আমরা কত হাজার আইন লঙ্ঘন করছি দুনিয়াতে ঘুরে ঘুরে নাউজুবিল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বান্দারা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদের কোনো অস্তিত্ব ছিল না কোনো অস্তিত্ব ছিল না এক ফোঁটা নাফাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি সুবহানাল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহায়াকুম ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ الله أكبر আল্লাহ তাআলা যে আমাদেরকে বানিয়েছেন আমরা কি জোর করে পৃথিবীতে আসছি বিদ্রোহ করে আসছি যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাতেই হবে নয়তো তোমার আল্লাহ তো যে তুমি আল্লাহ এই পাওয়ার তোমার থাকবে না আমাকে পৃথিবীতে পাঠানোই লাগবে এই যে দিয়ে কোনো বাধ্যবাধকতা মেনে আল্লাহ পাঠাইছেন আল্লাহ তাআলা বলেন তুম্মা ইউখরিজুকুম তিফলা মায়ের পেটের ভিতরে 10টি মাস তোমাকে লালন পালন করে ফি কারারিম মাকিন সুরক্ষিত একটি জায়গা ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেখানে দুনিয়ার কোনো জার্ম ঢুকতে পারে না কোনো জার্ম ঢুকতে পারে না কোনো জীবাণু যেতে পারে না এমন একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে আমি আল্লাহ তোমাকে রেখে সুম্মা ইউখরিজুকুম তিফলা সুন্দর ফুটফুটে একটি বাচ্চা আকারে তোমাকে আমি বের করে দিয়েছি সুবহানাল্লাহ এত সুন্দর করে বের করার পর সে আল্লাহ তাআলা বলছেন তুমি শ্রেষ্ঠ ওয়ালাকাদ কাররামনা বানি আদম তোমাকে আমি সৃষ্টির মাঝে সব কিছুর মাঝে শ্রেষ্ঠত্ব দিয়েছি আর তোমার জন্য আমি আল্লাহ স্রষ্টা হয়ে জীবন ব্যবস্থা ইসলামকে আমি পছন্দ করেছি বলি আলহামদুলিল্লাহ এত সুন্দর করে এত মায়া করে দয়া করে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন সে আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য জীবন ব্যবস্থা হিসেবে কি গ্রহণ করেছেন কি গ্রহণ করেছেন সে ইসলামের বাইরে কি যাওয়া যাবে গেলে ওই যে মসজিদে ইমাম সাহেব যাওয়ার পর লোকমা পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দৃশ্যটি খুব সুন্দর লাগে রমজান মাসে কখন রমজান মাসে একটু ভালো লাগে না এটা অনেকে হাফেজ সাহেবদের উপর খেপে যান তারাবিতে লোকমা দিলে হাফেজ সাহেবের উপর রাগ করেন যে হাফেজ সাহেবের ভুল হয় আরে ভুল তো হবেই এটা তো মহাসাগর এটা মহাসমুদ্র সুবহানাল্লাহ মহাসমুদ্র হাফেজ সাহেব যখন তেলাওয়াত করেন তেলাওয়াত করে একটা লাইন একটা শব্দ এদিক সেদিক করলে পিছন থেকে কি যায় লোকমা যে হাফেজ সাহেব পিছনে একটা খবরদার হ্যাঁ হাফেজ সাহেব খবরদার আপনি আল্লাহর আইন লঙ্ঘন করছেন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন সুবহানাল্লাহ সর্বোচ্চ আল্লাহর আইন মানা হয় কোথায় এই জন্য কি আছে শান্তি আছে মসজিদে যদি আমাদের বরণ্য অতিথি বসলেন আমি সামান্য ছোট্ট একটা হুজুর কেউ চিনে না উনার পাশে বললে বসলে উনি আমাকে আমাকে বলতে পারবেন এই মিয়ে তুমি ছোট মানুষ এখান থেকে যাও বের করে দিতে পারবেন রিক্সাওয়ালা আসলে বের করে দিতে পারবেন পারবেন না কারণ সেখানে কি আছে আল্লাহর আইন তাহলে আল্লাহর আইন যেখানে আছে সেখানে শান্তি আছে আল্লাহর আইন যেখানে আছে সেখানে কি আছে
সেখানে কি আছে আল্লাহর আইন যেখানে নাই সেখানে শান্তি নাই কিছুদিন আগে আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলাম দেখলাম সেখানে ঋণ সংক্রান্ত একটা হাদিস লেখা আছে কি সংক্রান্ত ঋণ ঋণ যদি কেউ গ্রহণ করে ঋণ গ্রহণ করার পরে যদি ঋণ আদায় করে না মারা যায় অর্থাৎ ঋণ আদায় করার আগে মারা যায় তার আমলগুলো কেটে কেটে ওই প্রাপ্ত টাকা যিনি পাবেন তাকে দিয়ে দেয়া হবে আল্লাহ রাসূলের একটি হাদিস সেখানে লটকানো আছে সুবহানাল্লাহ কিন্তু এই হাদিসের সাথে সুদের কি হাদিস নাই সুদের কি হাদিস নাই সুদ খাওয়া ভয়ঙ্কর অপরাধ আইয়ান কাহার রাজুলা উম্মাহ সুদ খেলে মাকে বিয়ে করার সমতুল্য সে হাদিস কি নাই সেটা কি লটকানো আছে চতুর্দিকে দেখলাম না সুদের কোনো হাদিস সেখানে নাই কিন্তু ঋণের হাদিস আছে আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ বান্দা তোমার জন্য যেটি ভালো সেটি তুমি গ্রহণ করো সেটির উপর ঈমান আনো ভালোটা গ্রহণ করো আর যেটা দিয়ে তোমার লস হবে ক্ষতি হবে তুমি লসে পড়বা সেটা তুমি প্রত্যাখ্যান করো বান্দা আফাতুমিনুনা বিবাদিল কিতাব কিতাবের কোরআনের কিছু কিছু অংশ মানো যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা মানো আর যেটা যেটা তোমার পকেট থেকে টাকা চলে যাবে তুমি সুদের টাকা খাইতে পারবে না সেটা তুমি মানো না এটা কি হবে হবে কি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আর তোমার জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে দিয়েছি কেননা তোমার জীবন ব্যবস্থা ইসলাম যে ইসলাম দিয়ে তোমার জন্ম হয়েছে যে ইসলামের আইন মেনে তোমার মায়ের বিয়ে হয়েছে যে ইসলামের আইন মেনে তোমার খতনা হয়েছে যে ইসলামের আইন মেনে তোমার নাম রাখা হয়েছে আমাদের সবার নাম কি সম্মত ইসলাম সম্মত নাকি ইসলামের বাইরে কি সম্মত ইসলামের ভিতরে আমাদের নাম রেখেছে সবার সবকিছু ইসলাম সম্মত আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন বান্দা তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদিনা তোমার জন্য সবচাইতে কল্যাণকর যেটি হবে আমি আল্লাহ তাআলা সেই ইসলামকে তোমার জন্য চিরদিনের জন্য পছন্দ করেছি আল্লাহু আকবার তাহলে এই ইসলাম আমাদের মাঝে এখনো আছে আমাদের মাঝে এখনো আছে বলি আলহামদুলিল্লাহ ইসলাম যদি না থাকতো আজকে আমরা এরকম সুন্দর একটা পরিবেশে কি মাহফিল করতে পারতাম পারতাম আমরা যদি স্বাধীন না হয়ে পরাধীন হতাম আজকে এত সুন্দর কোরআনের মাহফিল কি আমরা করতে পারতাম আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ যারা স্বাধীনতা চিনিয়ে এনেছেন আল্লাহর দয়ায় শক্তি সামর্থ্য দিয়ে বুকের দাদা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন বলি আমিন এবার আসুন যে ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন ইসলাম জীবন ব্যবস্থা ইসলাম মসজিদের ভিতরে নাকি বাইরেও দুটি অবস্থা কয়টি অবস্থা কাফের মুশরিকরাও মসজিদের ভিতরে ইসলাম মানতো মসজিদের ভিতরে ইসলাম কাফের মুশরিকরাও কি মানতো আমি বলতেছি না আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا بولي الله أكبر বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা তাওয়াব করতেন কি তাওয়াব করতেন কি তাওয়াব কাবা শরীফ যখন তাওয়াব করতেন কেউ নবীজিকে বাধা দিত না বাধা দিত আসসাইয়ু বাইনাস সাফা ওয়াল মারওয়া সাফা মারওয়া যখন সাই করত কেউ বাধা দিত আবার যখন আরাফাতের ময়দানে বসে থাকতেন সেখানে দোয়া দরুদ পড়তেন সেখানে কেউ বাধা দিত কিন্তু যখন কাফেরদের মাঝে ওই কালেমার দাওয়াত দিতেন কোরআনের প্রচার করতেন তখন তাকে বলতো ইন্নাহু লামাজনুন হে মুহাম্মদ তুমি তো পাগল তুমি তো কি কাবা তাওয়াফের সময় বাধা দিছে দিয়েছে বা কাবা তাওয়াফ করার সময় বাধা দেয় নাই নামাজ পড়ার সময় বাধা দেয় নাই যখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষদের মাঝে ইসলাম প্রচার করতেছেন তখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলতো ইন্নাহু লামাজনুন হে মুহাম্মদ তুমি একজন পাগল তুমি